আশ্বিনের বাজাবাজি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মেতে ওঠেন এই উৎসবে। প্রত্যেক ক্লাবকর্তারা কোমর বেঁধে একজোট হয়ে নেমে পড়েন তাদের পুজো মণ্ডপকে সবার থেকে আলাদা ও আকর্ষণীয় রূপ দিতে। ইউ বাংলা টিভি এই বছর আয়োজন করেছেন শারদ সম্মান 2023। আমরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেব সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পুজো, সেরা সেরা শারদ সম্মান, এছাড়াও আরও বিভিন্ন শারদ সম্মানে। শ্রেষ্ঠত্বের শিরোপাতে ভূষিত হবেন কোন পুজো কমিটি? যে সমস্ত পুজো কমিটি আমাদের এই শারদ সম্মানে অংশগ্রহণ করতে চান, তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন 8621935704 অথবা 9830293024 এই নাম্বারে। পুজোর মধ্যে যেগুলো পড়ে বাঁশ, আপনার পাতা, কিছু গাছ, কিছু গাছের ফল, এইসব নিয়ে আমরা এবারে মণ্ডপ তৈরি করছি। এই আমাদের এটাই আমাদের কতদিন ধরে আপনাদের পূজা মণ্ডপ তৈরি হচ্ছে? আপনাদের উদ্বোধন কবে আছে? আমাদের আগামী 18 তারিখ মহা চতুর্থীর দিনকে সন্ধ্যে 6টার সময় আমাদের উদ্বোধন আছে। উদ্বোধন করবেন আমাদের জয়রামবাটি বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের মহারাজ, সঙ্গে আমরা 100 বাচ্চাদেরকে জামা কাপড় দেবো এবং দুস্থ মহিলাদের শান্তি। আশ্বিনের বাজাবাজি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ মেতে ওঠেন এই উৎসবে। প্রত্যেক ক্লাবকর্তারা কোমর বেঁধে একজোট হয়ে নেমে পড়েন তাদের পুজো মণ্ডপকে সবার থেকে আলাদা ও আকর্ষণীয় রূপ দিতে। ইউ বাংলা টিভি এই বছর আয়োজন করেছেন শারদ সম্মান 2023। আমরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেব সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা পুজো, সেরা সেরা শারদ সম্মান, এছাড়াও আরও বিভিন্ন শারদ সম্মানে। শ্রেষ্ঠত্বের শিরোপাতে ভূষিত হবেন কোন পুজো কমিটি? যে সমস্ত পুজো কমিটি আমাদের এই শারদ সম্মানে অংশগ্রহণ করতে চান, তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন 8621935704 অথবা 9830293024 এই নাম্বারে। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।